পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের হারের সংকায় খোদ ডেমোক্রেটিক পার্টি নেতারা ডেমোক্রেট সিনেটর মাইকেল ব্যানেট বলেন নির্বাচনে ট্রাম্প নিরঙ্কুশ জয় পেতে পারেন এ ঘটনায় বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করেন ট্রাম্প বায়ামিতে অনুষ্ঠিত এক র্যালিতে তিনি বলেন নিজ দলের লোকেরাই নির্বাচনে অযোগ্য মনে করছে বাইডেনকে বাইডেনকে নির্বাচনী প্রচারণায় সমর্থন জানাবেন নাকি স্বাস্থ্য ও দূরদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠাই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার অনুরোধ করবেন সেটি নিয়ে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টিতে যা আবারও স্পষ্ট হল সম্প্রতি সিএনএনকে দেয়া ডেমোক্রেটিক পার্টির সিনেটর মাইকেল ম্যানেটের এক সাক্ষাৎকারে তিনি বলেন আসছে নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনায় প্রবল তবে জো বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের কোনো পরামর্শ দেননি ডেমোক্রেটিক পার্টির এই সিনেটর এদিকে এই ঘটনায় হতাশ ডেমোক্রেটিক পার্টির অনেকে তারা বলছেন নির্বাচনের আগে বাইডেনের ভুল ত্রুটির পেছনে পড়ে না থেকে ট্রাম্পের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়া দলের নেতাকর্মীদের জন্য বেশি জরুরি তবে এ নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন নিজের দলে গ্রহণযোগ্যতা নেই সরকারের লোকজনের ন্যূনতম জ্ঞানের অভাব নাকি কে প্রেসিডেন্ট হওয়ার জন্য বেশি অযোগ্য জো বাইডেন নাকি কমলা হ্যারিস হ্যারিস্ট্রোল গেল সাতাশ জুন অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্পের কাছে হেরে যান জো বাইডেন এরপরেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে চাপের মুখে আছেন তিনি